সকলকে স্বাগতম জানাই আমাদের ইলেকট্রনিক ডিভাইস কোর্সটিতে, স্পন্সার্ড বাই ইআইবি কোর্স সলিউশন। আমি এবং আমি আমাদের সাথে আছি মাসুদ, রায়হান, লিওন। সো আজকে আমাদের টপিক হচ্ছে রেকটিফায়ার। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো রেকটিফায়ার মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা একটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং অপরটি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। প্রথমে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জানবো। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে, রেকটিফায়ার বলতে মূলত ডায়োডকে বোঝানো হয়েছে এখানে। রেকটিফায়ারের কাজ হচ্ছে, অর্থাৎ ডায়োডের কাজ হচ্ছে যে এসি সার্কিটকে, সরি, এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করা বা ডিসি ভোল্টেজে কনভার্ট করা। তো এখন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এই পাশের ওয়েভ ফর্মটি, এটা একটা কমপ্লিট এসি ভোল্টেজ। আমরা হয়তো সব এসি ভোল্টেজ সম্পর্কে জানি। এটা হচ্ছে একটি এসি ভোল্টেজ। এখন এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, দ্যাট মিন্স এখানে একটা ডায়োড ইউজ করা হয়েছে, ডায়োড ইউজ করা হয়েছে, এবং এর এর করেসপন্ডিংয়ে এই যে এই যে আউটপুট ভোল্টেজ ভি নট, এটাকে নোট করা হয়েছে। তো যখন আমরা এখানে একটি হাফ ওয়েভ রেকটিফায়ার, দ্যাট মিন্স একটি ডায়োড নিব, তখন দেখা যাবে যে এই এসি কারেন্টের, এই এসি কারেন্টটির যে পজিটিভ যে পোর্শনটি আছে, অর্থাৎ এগুলো, এটি এটি জাস্ট এগুলোই ডিসিতে কনভার্ট হতে পারবে। ফলে ঠিক যেমনটা এমন এখানে হয়েছে, কিন্তু যে নেগেটিভ যে হাফ সাইকেল আছে, এগুলোকে ডিসিতে কনভার্ট করা যাবে না। সুতরাং দেখা যায় আমার ডিসি কারেন্টের ওয়েভটা, সরি, ডিসি ভোল্টেজের ওয়েভটা এমন আসে। কারণ আমরা জানি যে এসির পজিটিভ হাফ পোর্শনের, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এখানে ডিসির ভোল্টেজটি পাচ্ছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই বরাবর কোনো ভোল্টেজ পাচ্ছি না। কিন্তু যখন পজিটিভ হাফ সাইকেল থাকে, তখন এটা শর্ট সার্কিট থাকে, শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যায় এই ডায়োডটি। ডায়োডটি যখন শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যায়, তখন আমরা এই বি নট, অর্থাৎ বি আউটপুটের মানটি পেয়ে থাকি, আর যেটা হচ্ছে এই যে এই এই অংশটুকু এবং এই অংশটুকু। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মানে যে মোট পিক ভ্যালুর, যে আমি যে ডিসি কারেন্টটা পাবো, সেটা হচ্ছে আমার মানে গিভেন ভোল্টেজের 0.318 টাইমস পাওয়া যাবে। অর্থাৎ এখানে কিছুটা ভোল্টেজ লস হবে, এবং এই যে ভোল্টেজের যে পিক ভ্যালু যেটা আছে, সেখান থেকে আমার 0.7, দ্যাট মিন্স সিলিকনের যে নি ভোল্টেজ, এটাকে সাবস্টিটিউট করে আমি আমার এই ভোল্টেজটির পিক ভ্যালু পাবো, আমি আমার এই ভোল্টেজটির পিক ভ্যালু পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব যে ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে। ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে এমন একটি রেকটিফায়ার যেটা এসি কারেন্টকে সম্পূর্ণরূপে ডিসি কারেন্টে কনভার্ট করবে, এবং এখানে কোনো ধরনের লস কাজ করবে না, বা সেটা খুবই ক্ষুদ্র পরিমাণে কাজ করবে। যেমন এই আমরা এই ওয়েবটিকে দিকে লক্ষ্য করি, এখানে এটি একটি কমপ্লিট এসি ওয়েব, আর এটি একটি কমপ্লিট ডিসি ওয়েব বা ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ। এটা একটি এসি ভোল্টেজ এবং এটি একটি ডিসি ভোল্টেজ। যখন আমরা এটাকে ফুল ওয়েব রেকটিফায়ার থ্রুতে রেকটিফাই করব, তখন আমরা এখানে এমন একটি ওয়েব ফর্ম পাবো। এখানে এসি ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এই পোর্শনটুকু পাবো, এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা অপর পোর্শনটুকু পাবো। ঠিক তেমনি এই পোর্শনটুকের জন্য আমরা এটি, এবং এই পোর্শনটুকের জন্য আমরা অপর হাফ সাইকেলটি পেয়ে থাকব। এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজের অ্যাডভান্টেজ। তো ফুল ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে এমন একটি রেকটিফায়ার যেখানে বলা চলে দুই বা ততোধিক ডায়োড ইউজ করা হয়। আমরা আমাদের পরবর্তী পর্যায়ে, আমরা আমাদের লেকচার পরবর্তী পর্যায়ে এই ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো
ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার, সরি, ফুল ওয়েভ রেক্টিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার আর একটা হচ্ছে সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার রেক্টিফায়ার, এবং সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফর্মার রেক্টিফায়ার। তো আমরা ইনশাল্লাহ এই দুইটি রেক্টিফায়ার সম্পর্কে ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করব। তো এখন আমরা ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার সম্পর্কে জানবো। এটা একটা, এই যে এই এই সার্কিটটির দিকে লক্ষ্য করুন, এটি একটি ফুল ওয়েভ রেক্টিফায়ার। এখানে চারটি ডায়োড ইউজ করা হয়েছে, D1, D2, D3 অ্যান্ড D4, চারটি ডায়োড, এবং এখানে একটি রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, চারটি ডায়োড এমনভাবে ইউজ করা হয়েছে যেন এই ব্রিজের এইখানে যখন আমরা এসি ভোল্টেজ প্রোভাইড করব, তখন যেন দুইটি ডায়োড এতে সরি দুইটি ডায়োড হচ্ছে শর্ট সার্কিট অবস্থায় থাকে এবং বাকি দুইটি ডায়োড ওপেন সার্কিটের অবস্থায় থাকে। আমরা এইটা এই চিত্রের দিকে দেখলে জিনিসটা বুঝতে পারবো। এখানে যখন আমরা এখানে এসি ভোল্টেজ দিয়েছি, তখন এই D2 এবং D4 দুটি শর্ট সার্কিটের অবস্থা আছে ফর এসি পজিটিভ হাফ সাইকেল। আবারও রিপিট করছি, যখন আমরা এখানে পজিটিভ এসি ভোল্টেজে যখন পজিটিভ হাফ সাইকেল প্রোভাইড করব, তখন আমাদের এই ফুল ব্রিজ রেক্টিফায়ারের D2 এবং D3 এই যে এই দুইটি ডায়োড ফরওয়ার্ডে কাজ করার কারণে তারা শর্ট সার্কিট কনভার্ট হবে এবং কারেন্ট এই দিক থেকে এসে এই পাথ দিয়ে পাস আউট হয়ে যাবে। অপরদিকে যখন এসি ভোল্টেজের নেগেটিভ হাফ সাইকেল আসবে, তখন এই দুইটি আমরা আগে এখানে দেখি যে এখানে এই দুইটি প্রথম D2 এবং D3 যখন শর্ট সার্কিট অবস্থায় ছিল, তখন পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা কাজ করেছে, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য থাকবে, তখন এই দুইটি হয়ে যাবে ওপেন সার্কিট, আর এই যে D1 ও D4 এই দুইটি হয়ে যাবে শর্ট সার্কিট। বিষয়টি এমন যে তখন এই যে এখানে যেই ডায়োডটি ছিল D2 এবং D3 এই দুইটি ডায়োড শর্ট সার্কিটে কনভার্ট হয়েছে, সরি ওপেন সার্কিটে কনভার্ট হয়েছে, এবং অপরদিকে D1 এবং D4 যেটা এই দুইটি ডায়োড হচ্ছে শর্ট সার্কিটে কনভার্ট হয়েছে, এবং বাকি দুইটি যেটা ছিল এটা হচ্ছে ওপেন সার্কিটে কনভার্ট হয়েছে। দ্যাট মিন্স কারেন্ট এই এই ডিরেকশান থেকে এসে এই পাথ দিয়ে এই ডিরেকশানে ফ্লো করবে। সুতরাং আমরা এই সাইকেলটির জন্য আমরা এখানে একটি আমাদের হচ্ছে এই আউটপুট কার্ভে আমরা একটি নির্দিষ্ট ভ্যালু পাব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব আচ্ছা আমি এখানে একটি বিষয় স্কিপ করে গিয়েছি। বিষয়টি হচ্ছে যেহেতু এখানে মানে আমার এসি কারেন্টটাকে আমরা এসি ভোল্টেজটাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল পুরোটাকে আমরা রেক্টিফাই করতে পারছি, সুতরাং আমার এফিসিয়েন্সি অবশ্যই হাফ ওয়েভ রেক্টিফায়ার তুলনায় দ্বিগুণ হবে। আমরা জানি আমাদের হাফ ওয়েভ রেক্টিফায়ারের এফিসিয়েন্সি হচ্ছে 0.3, এফিসিয়েন্সি না, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের, এটা হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ হচ্ছে 0.318 টাইমস Vm, দ্যাট মিন্স পিক ভোল্টেজের 0.318 এটা হবে। কিন্তু যখন আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ার নিয়ে কাজ করব, তখন এটা দুই দ্বারা মাল্টিপ্লাই হবে এবং তখন আমার ডিসি আউটপুট আসবে 0.636 টাইমস পিক ভোল্টেজ।
এবং আমাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে পিআইবি রেটিং নিয়ে। দ্যাট মিন্স পিআইবি ভোল্টেজ বলতে আমি যেটা বুঝি যে ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজের ভ্যালু এই পি ভোল্টেজের তুলনায় সমান বা এর থেকে বড় হতে হবে, না হলে এই সাইকেল দিয়ে এই যে আমাদের এই লুপ দিয়ে কোনো ধরনের কারেন্ট পাস আউট করবে না। এই কন্ডিশনটি ভালো করে লক্ষ্য করুন, এটি এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফরমার নিয়ে। সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফরমার হচ্ছে একটি ট্রান্সফরমার যেখানে এটি একটি সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফরমার ডায়াগ্রাম, যেখানে এটি হচ্ছে প্রাইমারি সাইড, এটি হচ্ছে সেকেন্ডারি সাইড। এই প্রাইমারি সাইডটাকে আমরা এসি সোর্সের সাথে কানেক্ট করব এবং সেকেন্ডারি সাইডটাকে আমরা লোডের সাথে কানেক্ট করব। এবং যে আমরা জানি যে ট্রান্সফরমারের যে নাম্বার অফ টার্ন আছে, দ্যাট মিন্স N1 প্রাইমারি ফর প্রাইমারি অ্যান্ড N2 সেকেন্ডারি, এটা হবে হচ্ছে সেকেন্ডারি যেই নাম্বার অফ টার্ন আছে সেটা হবে প্রাইমারি নাম্বার অফ টার্নের থেকে দ্বিগুণ, নাম্বার অফ টার্নের তুলনায় দ্বিগুণ। সুতরাং আমরা এখানে একটি N1 লিখতে পারি এবং এখানে N2 লিখতে পারি, সরি N1 লিখতে পারি, কারণ এখানে এখানে যে নাম্বার অফ টার্নটা আছে যে এটা অবশ্যই এই যে নাম্বার অফ টার্ন আছে এটা হচ্ছে এই প্রাইমারি নাম্বার অফ টার্নের তুলনায় দ্বিগুণ। সুতরাং এখানে প্রাইমারি যে এই পার্টটুকু যে এই পার্ট থেকে এই পার্টে প্রাইমারি সমান পরিমাণ হচ্ছে নাম্বার অফ টার্ন আছে এবং এই থেকে এই এই পর্যন্ত পুনরায় না প্রাইমারি নাম্বার অফ টার্নের তুলনায় সমান নাম্বার অফ টার্ন সরি বিদ্যমান। সুতরাং এখন যখন আমরা এসি ভোল্টেজ প্রোভাইড করব তখন তখন হচ্ছে যে এই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থ্রুতে আমরা জানি ট্রান্সফরমারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে যেই কারেন্ট যে ইএমএফ এ হয় সরি যে কারেন্ট প্রবাহ সৃষ্টি হয় সেখানে সেকেন্ডারিতে যে কারেন্টের ফ্লো তীর তৈরি হবে সেখানে আমার হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই যে এই পাশে যে ডায়োডটি আছে দ্যাট মিন্স D2, আমরা একটু বিষয়টা আবার খেয়াল করি যে এখানে ডায়োড থাকবে দুইটি, প্রথম হচ্ছে সেকেন্ডারি ফার্স্ট পোর্শনের সাথে একটা যুক্ত থাকবে এবং সেকেন্ড পোর্শনের সাথে আরেকটা যুক্ত থাকবে এবং এখানে এর থেকে এর প্যারালালে একটি ভোল্ট রেজিস্ট্যান্স থাকবে। থাকার পরে যখন হচ্ছে আমরা পজিটিভ হাফ সাইকেল দিব তখন হচ্ছে আমার এই D1 ডায়োডটি শর্ট সার্কিটে কনভার্ট হবে এবং D2 ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হবে। আমরা জানি ওপেন সার্কিট কনভার্ট হলে এখান থেকে কোনো আমরা আউটপুট পাবো না, কিন্তু অপরদিকে শর্ট সার্কিটে কনভার্ট হলে আমরা এই ডিসি এই ডিসি এখানে আউটপুট কার্ভে আমরা একটি ভ্যালু পাবো। অপরদিকে যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য, যখন পজিটিভ হাফ সাইকেল করবে শেষ সম্পূর্ণ করবে তখন হচ্ছে এই ডায়োডের থ্রুতে আমরা এখানে একটি আউটপুট ভ্যালু পাবো। অপরদিকে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল সম্পন্ন করব যখন হচ্ছে বা এসি কারেন্টের যখন নেগেটিভ পোর্শন এটা নেগেটিভ পোর্শন দ্যাট মিন্স এই পোর্শনটুকু আসবে তখন এই যে এই ডায়োডটি ছিল দ্যাট মিন্স D1 এটা ওপেন সার্কিটে কনভার্ট হবে, কিন্তু যেই যে নিচে যে ডায়োডটি ছিল দ্যাট ইজ D2 সেটা শর্ট সার্কিট কনভার্ট হবে। দ্যাটস অ্যাজ এ রেজাল্ট এখানে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিকে আমরা আমরা এর বেসিসে একটি ভ্যালু পাবো বা একটি রিডিং পাবো। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ট্র্যাপ ট্রান্সফরমারের এক্সপ্লেনেশন ছিল। দেন